হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, এক নিযুক্তি সুযোগ রয়েছে বন বিভাগ তরফর, অল ইন্ডিয়ার এই ভ্যাকেন্সি রয়েছে। এটি আপনার মানে সমস্তে ফর্ম কু আবেদন করে পারবে, বোথ মেল আন্ড ফিমেল সমস্ত এই নিযুক্তি সুযোগ দেখবাকে মিলুচি। নর্মালি শিক্ষাগত যোগ্যতা দশম পাস রখা যাইছে, সিম্পল আপনার যদি দশম পাসটি করছেন তাহলে এই ফর্ম কু আবেদন করে পারবে। তবে এটি আপনার যে লাস্ট ডেট রয়েছে তাহার হচ্ছে 30/11/2024, নভেম্বর মাস 30 তারিখ পূর্ব আপনার এই ফর্ম কু আবেদন করে পারবে। ডিটেল রে এই ভিডিও আপনার এই জবর সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করবি, যা যা আপনার আবশ্যকতা রয়েছে, যথা কি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আরম্ভ করি বয়স সীমা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ডিটেল ইনফরমেশন দেবি, এবং আপনার স্যালারি কেতে রহব, কেমিতি কোন আপ্লাই করবে, এবং এটি আপনার কেউ পোস্টে কেতে ভ্যাকেন্সি দেখবাকে মিলুচি সে বিষয়ে বি আপনার ডিটেল রে জানিপারে। তেণুকরি নিবেদন করবি ভিডিওটিকে শেষ যাই ওয়াচ করবে, যাহাদ্বারা কি ফুল ইনফরমেশন আপনার পাইপারে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইকটিয়ে করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। দেখুন ফ্রেন্ডস, আউ গোটে কথা আপনার সহ সেয়ার করবি, যদি আপনার ওড়িশা পুলিশ বিভাগ তরফর পিএমটি ড্রাইভর কিংবা ওএসএপি আইআরবি কু আবেদন করছেন, তাহলে আপনার রিটিন এক্সাম বহু নিকটতর। আপনার আমি প্রোভাইড করছু কিছু মক টেস্ট সিরিজ, যেটা কি পিএমটি তরফর রয়েছে 20টি মক টেস্ট সিরিজ, এবং ওএসএপি আইআরবি তরফর রয়েছে 10টি মক টেস্ট সিরিজ। এতিমধ্যে আপনার কবি গতকাল বা আপনার পিএমটি তরফর অলরেডি 5টি মক টেস্ট পিলা প্রোভাইড করে সারি, যে ব্যাচরে আমার জয়েন করছেন, এবং ওএসএপি আইআরবি তরফর 10রু 10টি মক টেস্ট প্রোভাইড করে দিয়ে যাই। তবে যে জয়েন করা চাহিদা ব্যাচরে 7205128747 কন্টাক্ট করতু কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতু, আপনার এই রিগার্ডিং অপডেট প্রোভাইড করে দিয়ে যাব। আপ্লিকেশন থ্রুয়ে আপনার টেস্ট দিয়ে পারবে, সেইপা আপনার এটি আমাকে মেসেজ করতু কিংবা হোয়াটসঅ্যাপে কল করতু, বা আপনার জাঁপারে ডিটেলস ইনফরমেশন। আউ গোটিয়ে কথা দেখুন, এটি আপনার যে জব অপডেট দিয়ে যাচ্ছে, যেটি কি ডিটেল ইনফরমেশন আপনার সেয়ার করছি, ভিডিওটি গোটে গোটে লাইক করবে। অর্গানাইজেসন নেম কম রয়েছে, বন বিভাগ তরফর রয়েছে নিযুক্তি, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, ICFRE ইনস্টিচ্যুট অফ জেনেটিক আন্ড ট্রি ব্রিডিং র মানে অপডেট আসিছে, যেটি কি ভ্যাকেন্সি দেখবাকে মিলুচি। পরমানেন্ট টাইপ র জব রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তরফর আপনার এটি নিযুক্তি দেখবাকে মিলুচি। কোণ কোণ সব পোস্ট রয়েছে দেখুন, মল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিজন ক্লর্ক, টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে ভ্যাকেন্সি দেখবাকে মিলুচি। এটি অনলাইন পোস্টে আপনার এখন আবেদন করে পারবে, বোথ মেল আন্ড ফিমেল সমস্ত এই ফর্ম কু আবেদন করা যোগ্য অটেন। আউ গোটে কথা দেখুন ফ্রেন্ডস, যদি আপনার আমার টেলিগ্রামে জয়েন করেন, এলএস ক্লেপন টেলিগ্রাম চ্যানেল কু জয়েন করতু, ডেলি বেসিক্রে জব অপডেট আপনার পাইপারে। আমার টেলিগ্রাম এলএস লিপন, ঠিক আছে, আপনার জয়েন করবে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা যাইছে। এটি দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোণ রয়েছে, নর্মালি শিক্ষাগত যোগ্যতা মল্টি টাস্কিং স্টাফ পাই, ম্যাট্রিকুলেশন বা টেন্থ পাস রয়েছে, সিম্পল যদি আপনার টেন্থ পাস করছেন তাহলে আপনার এই ফর্ম কু আপ্লাই করে পারবে। লোয়ার ডিভিজন ক্লর্ক পাই প্লস টু সহ সাইন্স আবশ্যকতা করছি, এবং টেকনিশিয়ান পাই মধ্যে প্লস টু সহ সাইন্স আবশ্যকতা করছি। যদি আপনার সাইন্স স্ট্রিম্রে প্লস টু কমপ্লিট করছেন তাহলে আপনার এই লোয়ার ডিভিজন ক্লর্ক টেকনিশিয়ান পাই আপ্লাই করে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাই ব্যাচেলর ডিগ্রি আবশ্যকতা রয়েছে, যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাই আপ্লাই করে পারবে। এটি আপনার যে এজ লিমিট রয়েছে, নর্মালি আপনার এজ লিমিট 18 বর্ষর আরম্ভ করি 27 বর্ষ মধ্যে আবশ্যকতা করছি, যদি আপনার ইউআর ক্যাটেগরি বিলংস করুবে, এবং ওবিসি ক্যাটেগরি মানুষ 3 বর্ষ এজ রিল্যাক্সেসন রয়েছে, এসসি এসটি মানুষ 5 বর্ষ এজ রিল্যাক্সেসন, যদি পিডব্লুডি ক্ষেত্রে এসসি এসটি হয়ে তাহলে 15 বর্ষ এজ রিল্যাক্সেসন এটি দেখবাকে মিলুচি। সিম্পল যদি আপনার 18রু 27 বর্ষ ভিতরে হয়ে নর্মালি টেন্থ পাস টিয়ে করে ফর্ম কু আবেদন করে পারবে। এটি আপনার ভ্যাকেন্সি ডিটেলস উপর নজর পকাইবা, যদি আমি দেখবা ভ্যাকেন্সি ডিটেলস, মল্টি টাস্কিং স্টাফের টোটাল নম্বর ভ্যাকেন্সি 8টি পোস্ট রয়েছে, লোয়ার ডিভিজন ক্লর্ক পাই গোটিয়ে পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, টেকনিশিয়ান পাই 3টি পোস্টর ভ্যাকেন্সি দেখবাকে মিলুচি, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাই 4টি পোস্টর ভ্যাকেন্সি এটি দেখবাকে মিলুচি। ক্যাটেগরি ওয়াইজ কোন কোন ভ্যাকেন্সি রয়েছে যাকে মু এটি মেনশন করছি, আপনার চাইলে চেক আউট করে পারবে। তবে দেখুন ফ্রেন্ডস, এটি আপনার স্যালারি ডিটেলস কোণ রয়েছে, স্যালারি ডিটেলস এমটিএস পাই নর্মালি 18,000 টাকা বেসিক স্যালারি রয়েছে, 56,900 টাকা পর্যন্ত আপনার স্যালারি দেখবাকে মিলুচি পর মন্থ। এলডিসি বা লোয়ার ডিভিজন ক্লর্ক পাই 19,900রু 63,200 টাকা দরমা মিলুচি, টেকনিশিয়ান পাই 21,769,100 টাকা পর্যন্ত দরমা দেখবাকে মিলুচি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাই 29,200রু 92,300 পর্যন্ত দরমা এটি দেখবাকে মিলুচি।
তবে আপনার যদি ফর্ম কু আপ্লাই করবে তাহলে এটি মধ্যে আপনার কিছু আপ্লিকেশন ফিজ মধ্যে আবশ্যকতা রহব। সে আপ্লিকেশন ফিজ দেখুন আপনার পোস্ট ওয়াইজ ভিন্ন ভিন্ন আপ্লিকেশন ফিজ রয়েছে। এমটিএস রে আপনার 500 টাকা আপ্লিকেশন ফিজ লাগুচি যদি আপনার ইউআর ইডব্লুএস ওবিসি ক্যাটাগরির পুরুষ প্রার্থী হয়েছে, এবং এলডিসি পাই আটি 1000 টাকা লাগুচি, টেকনিশিয়ান পাই 1000 টাকা, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাই মধ্যে এটি 1500 টাকা আপ্লিকেশন ফিজ আবশ্যকতা করুচি যদি আপনার ইউআর ইডব্লুএস ওবিসি ক্যাটাগরির পুরুষ প্রার্থী হয়েছে। এবং এটি আপনার এসসি এসটি কিংবা মহিলা প্রার্থী হয়েছে আপনার যেকোন ফর্ম কু বি আপ্লাই করবে আপনার এটি 250 টাকা আপ্লিকেশন ফিজ আবশ্যকতা রহব, যা আপনার অনলাইন প্রোসেসে আপ্লাই করার সময় ফর্ম কু ডিপোজিট করার সময় আপ্লিকেশন ফি কু পৈঠ করে পারে। তবে এটি পিডব্লুডি ক্ষেত্রে কোণী আপ্লিকেশন ফিজ না, সে মাগণার ফর্ম কু আবেদন করে পারে। এটি দেখুন আপনার সিলেকশন প্রোসিজর কম রহব, রিটিন এক্সাম প্রথমে করা যাব, স্কিল টেস্ট রহব এলডিসি পাই যেটা কি আপনার লোয়ার ডিভিজন ক্লক রয়েছে, সেটা কম্পুটর টাইপিং টেস্ট গোটে রয়েছে যেটা স্কিল টেস্ট রহব, রিটিন এক্সামে কোয়ালিফাই হওয়ার পরে আপনার এলডিসি পাই স্কিল টেস্ট করা যাব, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা যায় কি কট অফ লিস্ট জারি করা যায় কি নিযুক্তি দিয়া যাব। এটি আপনার ফর্ম কু আবেদন করা হলে আপনার 8/11/2024 টু আরম্ভ করি 30/11/2024 ভিতরে ফর্ম কু আপ্লাই করে পারে। 8/11 অর্থাৎ এই ফর্মর অনলাইন প্রোসেস আরম্ভ হয়ে সারিছি, বর্তমান সময়ের আপনার ফর্ম কু আপ্লাই করে পারে। অনলাইন প্রোসেস রয়েছে ফ্রেন্ডস, যে ভিডিওর ডেসক্রিপশনে আপনার টেলিগ্রামের লিঙ্ক মিলিব, টেলিগ্রামে জয়েন করতু, টেলিগ্রামে এর পিডিএফ কু অপলোড করেছি, আপনার পিডিএফ কু চেক আউট করবে, এবং এর নোটিফিকেশন ও ডিটেলস পোস্টর অপডেট মু মধ্যে শেয়ার করছি আমার সাইটে gbtportal.in গুগল মাধ্যমে সর্চ করন্তু, gbtportal.in কু ভিজিট করন্তু, লেটেস্ট অপডেটরে আপনমানকু মিলি যিব এই জবর সম্পূর্ণ সূচনা। তো নিহাত রূপে আমার টেলিগ্রামে জয়েন করন্তু, ডেলি বেসিক্রে জবর অপডেট আপনমানে পাই পারিবে, এবং গুরুত্বপূর্ণ পিডিএফর সূচনা সব মু সেটি প্রোভাইড করছি, আপনার ডেলি বেসিক্রে জবর অপডেট সহ গুরুত্বপূর্ণ অপডেট মধ্যে পাই পারিবে, তেণু করে আপনার টেলিগ্রামে জয়েন করে নিন্তু। এটি আপনার যে জবর আপডেট আসি ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ রয়েছে, বন বিভাগ তরফ নিযুক্তি রয়েছে, তা বিষয়ে আপনার ডিটেলরে প্রোভাইড করছি, আপনার আশা করছি এই অপডেটটি নিহতি রূপে ভাল লাগবে। ফ্রেন্ডস, বন বিভাগ তরফ আসবা নিযুক্তি ভিত্তিক সূচনার যদি আপনার মনে কোণী বি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনরে কমেন্ট করে নেবে, যার রিপ্লাই মু আপনার সহ শেয়ার করবে, আপনার জাঁচি মু সমস্ত কমেন্টর রিপ্লাই করে। তো নিহতি রূপে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি আপনার কিছু ডাউট রয়েছে, এবং হ্যাঁ পিএমটি ড্রাইভর তরফ কিংবা ওএসিবি আইআরবি তরফ যদি আপনার ফর্ম কু ফিল করছেন, রিটিন পাই ভালসে প্রিপারেশন করছেন, তাহলে আপনার মক টেস্ট লগাইবা পড়িব, এক্সাম পাই ভালসে প্রিপারেশন করিবা পড়িব, সেথিপাই আপনার চাইলে আমার এই যে নম্বর শেয়ার করা যাইছি 7205128747 এ নম্বরে যোগাযোগ করন্তু, আপনার ডিটেল অপডেট শেয়ার করে দিয়ে যাব। তো ফ্রেন্ডস, বর্তমান ভিডিওর বাস এতিকি, নেক্সট অপডেট নূতন সূচনা, সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।